18 plus content মানে তুই কেন উঠে গেছে আমরা কি বাজে কাজ করেছি কারো লাগছে না মা এক ঠাটিয়ে চড় মারবো এখন মজা উড়াবে Alright guys, welcome back to our channel. আমরা চলেছি নতুন একটা prank নিয়ে obviously এটা তিথির উপরে হয়ে গেছে অলরেডি শুট করা কারণ আমি প্রথম দিন নিতে পারিনি ওটা তিথির দিকে না ওটা মায়ের উপরে প্র্যাঙ্কটা হয়েছে দুজনেই ভীষণ ভাবে স্যাড হয়ে রয়েছে আর প্র্যাঙ্কটা হলো ওদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে কিভাবে শুট করলাম না করলাম তোমরা একবার সেটা দেখে নাও আর হ্যাঁ তারা একটা কথা বলেনি আমি মিনিকে এই প্র্যাঙ্কটার জন্য ঠিক করেছিলাম কারণ আমার কাছে যখন ফোন ছিল আমি ইন্ট্রো নিতে পারিনি বলে ভিডিও শেষ করার পরে আমি ইন্ট্রোটা নিচ্ছি কারণ আমার কাছে ফোন ছিল না আর ওকে আগে থেকে ফিক্স করা ছিল কোনো রকমের প্র্যাকটিস স্টার্ট করো তো যাই হোক ভিডিওটা তোমরা আগে দেখো তারপর আমরা আসছি তো গাইস দেখো আমরা এত সুন্দর করে সাজিয়েছি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাও আর বলছি যে আমরা যেটা মানে ভিডিও সব শেষে যেটা বলি তোমাদেরকে যে যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে আমি দাঁড়া 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 বাবাই ভিডিও হচ্ছে এখানে তোদের ভিডিও কথা ছাড় তুই দেখ পেটুক সিরিজ অ্যাকাউন্ট আমাদের ইয়ে হয়ে গেছে স্ট্রাইক পড়েছে বেরিয়েছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না একবার খুলে দেখ ইয়ার কাজ শো করছে আর কি বাচ্চা দেখ নাটক করছিস নাকি বাবা ইয়ার কি মারছে না সব শুটফুট হাঁটা আগেটা দে আরে বাবা আমরা পাসওয়ার্ড তোর মনে আছে পাসওয়ার্ড মনে আছে আরে পাসওয়ার্ড তুই ছাড় দাঁড়া আগে বল না ভিডিও কমপ্লিট করতে দে দাঁড়া দাঁড়া পাসওয়ার্ডটা বলতাছি পাসওয়ার্ড বল মামা দাঁড়া এটা দেখ আরে অ্যাকাউন্টের কাছে কেউ দেখতে পারে না তুমি এখানে ভিডিও করছো এই জিনিসটা করে নি আরে ও নেটের জন্য হচ্ছে হয়তো দাঁড়া ঠিক হয়ে যাবে তো ভিডিওটা কমপ্লিট করে দাও ভিডিওটা পুরো গেছে তো ভিডিও আগে অ্যাকাউন্ট থেকে তারপরে অনেক হাজারটা ভিডিও করে নিবি চ্যানেলটা স্ট্রাইক করে আরে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করে যে বাবাই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করতে আমি কি করব তোরা 18 প্লাস কন্টেন্ট মানে তুই কেন উঠে গেছে মানে 18 প্লাস কন্টেন্ট মানে যে উঠে গেছে মানে একবার দেখ পাসওয়ার্ড কে দাদি বল তা দেখ না পাসওয়ার্ডটা নিচ্ছে তো না এখানে মার এনে মার ধর মার দড় তুই না নাটক করিস না ভিডিওটা কমপ্লিট করে আমি মারবো আমি বলেছি তো মারবো দাঁড়া আর একটু বাকি আছে করে নি আমরা করে নে এই চ্যানেলটা এই দেখো চ্যানেলটা খোঁজো যাও চ্যানেলটা খুঁজে দেখো যদি পাও বড় বড় বাতিলা মারবে খালি এটা কি ভাষা বাবাই ভাষাটা ঠিক করো কি বলবো আমি তোমাদের ভাষাটা কি হাজারবার বলছি এটা শুট করবে তোমরা নাটক করছে যেন চ্যানেলের প্রতি কোনো তোমাদের মন নেই চুপ করো দেখতে দাও বকর বকর কম করো নেটের কোনো প্রবলেম হয়েছে বড় দাঁড়াও দাঁড়াও আমাকে দেখতে দাও কই কিছু তো পাচ্ছি না আমিও উফ গেল আর কি তোমাদের এই করতে থাকো তোমরা 10 বার ধরে চেকিং করো তা আমাকে দেখতে দিবি না অন্ধকার করে এই করে রেখেছে একদম বাবাই তুই না পুরো সেটআপটা নষ্ট করে দিয়েছিস আমি দেখছি তো আরে বাবা তুই যে থাকে না অনেক কিছু পাবে তোমরা দেখতে ঠিক আছে মা আগে চ্যানেলটা দেখো আচ্ছা যদি কালকে ঠিক হয়ে যায় মা দেখি তো মা আরে নেটের প্রবলেম হচ্ছে বোধহয় দাঁড়া না তুই এত একদম লাস্টে পুরো নষ্ট করে দিলি পুরো নষ্ট করে দিয়েছে দেখো আমি আবার সেম ভাবে সেট করতে পারবো তো তাহলে আরে চ্যানেল থাকলে না সেম ভাবে অনেক কিছু সেট করতে হবে ভিতরে আগে চ্যানেলটাকে দেখ দেখো না দেখ বিশাল নাটক করছো দেখো বিশাল নাটক করছো দাঁড়া পাসওয়ার্ডটা ওটা ছিল না ওই যে ওটা তো দিচ্ছি দাঁড়াও আসছে না আমার মোবাইলেও আসছে না জানো না না তুমি তুমি দেখতে পারো নাকি ঠিক করে দাঁড়াও আমাকে দেখতে দাও তুমি দেখতে পাচ্ছ না ওটা মানে এটা এয়ারপ্লেন মোড অন অফ করতো আমার মনে হচ্ছে ফোনের প্রবলেম হচ্ছে তুই এটা দেখেছিস আরে দেখেছো মা ওমা কিরণ এখন তো কাজগুলো তো করার আছে এগুলো করে কোনো লাভ নেই এগুলো খেয়ে ফেলো আর একটু বাকি আছে পুরো মা আমি এর মাথা গরম হয়ে যাবে বলে দিলাম আমি ধর ধর সেট করে দিলাম নে নে তোরা কর তো তুই টেবিলটা সরালি কেন পরে করে দিস তুই এটা দেখ আগে চ্যানেলটা দেখ কি হবে ওই চ্যানেলটাকে নিয়ে বল এবার আমি আর ভালো লাগছে না আরে তোরা বাংলা ভাষা বুঝতে পারছ না কেন এটা কি করে হবে কেন কষ্ট হচ্ছে জল জল লাগে একটু কষ্ট হচ্ছে যা 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 তোকে ডাকলে আবার চলে আসবি শুটের সময় মানে সত্যি ওই যে খেয়ে নিচ্ছে এ কি আমাদের কমপ্লিট হয়নি বাবা তুই কি আরম্ভ করছিস আবার পাপড় ভাজতে বসো আমরা সব ওর মেন ইচ্ছা আজকে আমাদের নষ্ট করবে ভিডিওটা এ বাবা তোরা পারবি তো শুট করতে পারবি তো পরেরবার নিচে দেখ কি শুট করতে পারবে তো এই তুষার কি উল্টোপাল্টা বলছিস আস্তে জল খাও শুট করে তোরা আপলোড করতে পারবি তো যেখানে দাঁড়া দাঁড়া ঠিক আছে দাঁড়া আচ্ছা 2 মিনিট দে আমাকে তারপর আর বকবক করবি না তো বকবক আমাকে দেখে নিতে দে তাহলে আর বকবক করবি না তো বকর বকর করছে আহ মা গো আর পেডক্সিস বলে কিচ্ছু রইলো না এতদিনের মা কানের মাথা খাচ্ছে বলে দিলাম আমি তুষার একটু দাঁড়া মাথা খারাপ করছিস কেন নিচ্ছে না তো পাসওয়ার্ডটা আচ্ছা তুমি কি আর কি কোনো পাসওয়ার্ড মানে ফরগেট মারা হয়েছিল কিছু মারা হয় শিওর ড্যাম শিওর তুই তোর আইডিটা সার্চ করে দেখ তারপরে তুই ওটা কেন পেডক্সিস দাও এ করতে গেলি আমাকে যেটা মেল এসে দিদুশারের মধ্যে ওটা সেকেন্ডারি মেল হিসেবে দেওয়া ছিল ওইজন্য পেটুক সিরিজের মেলটাও তো ওপেন হচ্ছে না তাইজন্য দিদুশার সিরিজে মেল করে পাঠিয়েছে তোমার ওই চ্যানেলটা আপাতত ডিলিট করে দেওয়া হয়েছে কপিরাইট স্ট্রাইকের জন্য কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ভুলভাল কথা আমার শরীর খারাপ করে দেবে বললাম এই সব উল্টোপাল্টা কথা ওকে বলতে বারণ করো আমি 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 যেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা মেরেছি এমন ভাব করছিস তোমরা উফ বাবা কি ভগবান এই তুই ইয়ারকিটা কম কর না রে একটু ইয়ারকিটা কম কর কখন থেকে দেখছিস তুই নাটক করছিস অনেক আমার না মাথা কাজ করছে না আমার খেতে দাও মামা ওর কথা ছাড়ো তো কালকে দেখবে আবার এই যে আজকে বকর বকর করছো তো কালকে যখন ঠিক হয়ে যাবে তখন আবার তখন হাসবে ওর নাটক ভীষণ যখন নেটের বাজে বাজে প্রবলেম হলে কোনো ভিডিও আসে না নিজেই বলে অন্য টাইমে নিজেই বলবে যে নেটের প্রবলেমের জন্য এই হয়েছে সেটা একবার তিদুশার নরমাল অ্যাকাউন্টগুলো সবার যত যত তুমি সেবারে দেখলে তো মায়ের ফোনটার কি হয়েছিল সবার ফোনে নেট চলছে মায়ের ফোনে নেট চলছে না লাস্টে কি হলো আমি বললাম যে একবার সুইচ অফ করে অন করো তো তখন দেখলাম সব ঠিক হয়ে গেল মা আমি দেখতে পেডিক সিরিজ আছে কিনা সুইচ অফ করে অন করলে সব ঠিক হয়ে যাবে তাহলে সবাই না সুইচ অফ করে অন করে দিতো দেখো না হচ্ছে কেন আচ্ছা তুই পেটিটি তুষার খুঁজে পাচ্ছিস তুই ব্লগ ড্রপ তুই খুঁজে পাচ্ছিস তুই পেটুক সিরিজটা কেন খুঁজে পাচ্ছিস চুপ কর আমাকে দেখতে দে এই তো আচ্ছা তুষার আচ্ছা না ওই আমাদের সেম এটা দেখে আমি ভেবেছি আমার কথা পরে বাজে এখন বুঝতে পারবি সার্চ করে করে দেখ একটা জায়গা থেকে বুঝতে পারবি সব কিছু তো এই জায়গাটা আমি বলে দিই চ্যানেল থেকে ওদের দুজনকে না ব্লক করে দিয়েছিলাম ওই কারণে কিন্তু ওরা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছিল না আমি পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিয়েছিলাম যার কারণে আমাদের চ্যানেলটা ওপেন হচ্ছিল না উপরে তো লেখাও আসে মানে যেমন ধরো কিসব ডার্ক সিরিজ মিরিজ আসছে পেটুক সিরিজ আসছে না ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামটা আছে আমি ইনস্টাগ্রাম দেখিনি দেখো ইনস্টাগ্রামটা দেখ ইনস্টাগ্রামটা তো মনে আছে ইনস্টাগ্রামে তো ব্যাপারই নেই ইনস্টাগ্রাম এই তো ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম থাকবে ইউটিউবটা কি উড়ে গেছে ইউটিউবে স্ট্রাইক পড়লো কি করে পড়লো রে স্ট্রাইকটা বললাম তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়েছে এটা আমি কি কারণে পড়েছে এখন আমি শিওর না এই আবার কি কথা ভুলভাল ভিডিও বানাও তোমরা কি ভুলভাল করেছি আমরা বাজে আমরা কোনো ভুলভাল ভিডিও করেছি আমার না মাথা কাজ করছে না চার বছর হাঁটাও ভিডিও এই উল্টোপাল্টা বলবি না আলতু ফালতু আচ্ছা আমরা একটা কথা বল আমরা ভিডিওতে কোনো কিছু গালাগালি করেছি খিস্তি করেছি হ্যাঁ আমরা কি বাজে কাজ করেছি কারো কোনো ভিডিও কি ইউজ করেছি তাহলে স্ট্রাইকটা কেন বললো কে মেরেছে স্ট্রাইকটা মেলটা আমাকে দেখা তুই দুশারে মেলটা দেখা ওইরকম মেল ওরকম মেল আছে এটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক না কই দেখি আমাকে দেখা কোন ক্রিয়েটর কপিরাইট স্ট্রাইক মারে কে সেটা ইউটিউব মেরেছে ইউটিউবে যে রুলগুলো দেয়া থাকে যে এই রুলগুলো করলেই তারপরে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা পড়ে হ্যাঁ তো সেটা আমরা কি ব্রেক করেছি সেটা আমি কি করে জানবো সেটা তো এখনো ক্লিয়ার হচ্ছে না আমি তো অ্যাকাউন্ট ওপেন করে তোর সামনে মেল আইডি সবকিছু তোর সামনে দেখব চেক কর ভালো লাগছে না মা মাথা ব্যথা না খারাপ হয়ে যাচ্ছে আমার আমি যেন বলেছিলাম 10টা চ্যানেলে হেডেক আমার মাথা দিও না আমি একটা দুটো হ্যান্ডেল করি ঠিক কোথায় তুমি ওর মাথায় কি দেয়া হয়েছে এই তুই কি কিছু করিস নাকি ওই তো করে সব তুমি বলো কি করে হ্যাঁ শুধু থাম্বনেলটা এডিট করাই ওকে দি আমি থাম্বনেল এডিট করতে পারি না তাই জন্য আমি ও কতবার বলে আমি ধরো টাইম থাকে না ও বলে না যে ও এডিট করে দেবে আমি ওর ঘাড়ে চাপাই আমি সবকিছু নিজে করি শুটটা এবার যেগুলো এরকম নরমাল শুট সেগুলো আমি বলি ওকে মাঝে মাঝে করে দিতে মিনিকে মাঝে মাঝে করে দিতে ওটা কি পারবো আমি এরকম ভাবে কিভাবে করবো তাহলে আমি এডিট ওকে চাপ দিই মা আমার না আর ভালো লাগছে না নাটক করিস না তো করতে পারছি না এখনো অবধি। পুরো ফ্রাইড রাইসটা খেয়ে নেব আমি। এই দাঁড়া তো, মা খালি খাবো খাবো করছে। দিনতে বাজে এখন খাওয়া দাওয়া না করলে কি করব আমি? ভিডিওটা করতে দিলি না, কালকে ঠিক হয়ে যাবে জানিস। ভালো হয়ে যাবে, ঠিক হয়ে গেলে তারপরে ভিডিওটা ছেড়ো। আমি চলে যাচ্ছি, তখন শুট করব। আর তিথি কাজও কেন? তিথি তিথি কাজও কেন? ছাড়ো, যদি ওয়া হয় শোনো, যদি ওয়া হয় আমরা আবার আবার নালে করবো, অসুবিধা কী আছে? আবার একটা অ্যাকাউন্ট খুলবো, আমাদের তো ফ্যামিলি মেম্বার আছে, ওরা তো আমাদের ভালোবাসে, আমরা আবার খুললে আবার চলে আসবে ওরা এখানে। অত টেনশন নিও না তো, ছাড়ো। কত মা কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি মা, ছাড়ো, আবার করবো, আবার ভিডিও করবো আমরা, তুমি আমরা আরেকটা অ্যাকাউন্ট খুলবো, অসুবিধা কী আছে? বুঝতে পারছো না মা, টেনশন নিচ্ছ কেন? একটা ভিডিও দুটো ভিডিও টেনশন নিয়ে না। আমি এই যে দুর্গাপূজা স্পেশাল যেগুলো ভেবেছি, আমি কত এ করে বাপি কষ্ট করে এনে দিতে জিনিসগুলো, আমি কত প্ল্যান করে করে। ছাড়ো ছাড়ো মা, তো ইজিলি ছাড়া যায় না মা। নেই আমাদের কি হচ্ছে, আমাদের ফ্যামিলি মেম্বার আছে রে বাবা, আমাদের তো ফ্যামিলি মেম্বাররা আছে। ভিডিওগুলো ল্যাপটপে আছে, সবাই আস্তে আস্তে চলে আসবে এদিকে। তাহলে ভিডিওগুলো ল্যাপটপে আছে, মানে আবার ধরো যদি আমরা চ্যানেল খুলে আবার ওগুলো ছাড়তে পারবো? ওগুলো নেই, কারণ আমি তো সব স্টোরেজের জন্য সব ডিলিট করে দে তুই। তো আমি কি করব? স্টোরেজ ডিলিট করছিস আজকাল? এটা তো 1 টিবি। হ্যাঁ তো কি হয়েছে? 1 টিবি তুই কেন ডিলিট করেছিস? আমি সব ভিডিও ডিলিট করে দিই। কেন? কই তোর তো ব্লগগুলাই রেখে দিস। আমার না আর ভালো লাগছে না মা, আমি কত কষ্ট করে করেছি। আমার ফার্স্ট এডিট আমি কিন্তু কোন ব্লগ ব্লগ এডিট করি না, আমি পেটক সিস্টে এডিট করি। আরে তোর চ্যানেল, তোর চ্যানেল দি কেন বলছিস? তোর চ্যানেল নাকি মায়ের চ্যানেলটাকে তোর চ্যানেল দর্শন করে এত ভালো কাজ যায়, এক ঠাটিয়ে চড় মারবো। আমার তোর আবার এখানে কোথায় আসছে? হ্যাঁ না ও বাবা, আমি কোথায় মা এখানে আমার আর তোমার আসছে কোথায়? আমার ঘরে আমার তোমার কিছু নেই। মানে ওইভাবে বললাম না মা, আমার তোমার কি আছে? আমার তোমার কি বাজে মা, একটা চরমালে গাল লাল হয়ে যাবে তোর। আমার মার ভালো লাগছে না এমনি সব টেনশন, তারপরে এই সব। ও বারবার ওই কথাটা বলছো তো, ওইজন্য ওকে বললাম। আমি কি ওইভাবে বলেছি মা? কি নোংরা, অসভ্য হয়ে গেছে একদম, কথাবার্তা কোনো সিস্টেম নেই। আমার তোমার এখানে আমার তোমার কেন আসবে? ছাড়ো, আমরা আবার আবার আরেকটা অ্যাকাউন্ট খুলবো, ছাড়ো, ছেড়ে দাও, বাদ দাও, যা ভালো লাগেনি কি করবে? আমাদের ফ্যামিলি মেম্বার তো আছে, ওরা চলে আসবে, আমাদের আস্তে আস্তে চলে আসবে, অল্প অল্প করে আসবে, একজন দুজন করে করে আসবে। বাদ দাও, অত টেনশন নিয়েই না, বাদ দাও, ছাড়ো। ছাড় বাবা ছাড়, এই খাবারটা খেয়ে নিয়ে চল, আবার কালকে থেকে নতুন শুট করবি। ছাড়, কি নতুন শুট করবে? কি নতুন শুট করবে আবার? কি বলছিস? এখন মজা উড়াবে, হয়েছে না? এখন মজা উড়াবে, তুমি বুঝতে পারছো না? ভালো লাগছে না, সব খেয়ে নিচ্ছে। কি রে তুই, দেখ কি সুন্দর ফাইন করিস রে। এখানে তোর একটা মুখ বসা, এখানে মার একটা মুখ বসা। তোদের মামা না তো ভালো লাগছে না বলেলা পেটু, ইয়ার কি মারছিস তুই অনেকক্ষণ ধরে? এখানে মিষ্টি বসবে পেটুক সিরিজ স্যার তুষার, অনেকক্ষণ ধরে করছিস কিন্তু ইয়ার কি মারছিস? আবার সে চলে গেছে। হাসছিস তো, মানে দুঃখ হচ্ছে না? আমার যে দুঃখ আছে বললাম, শেয়ার করলাম, বললাম কথা বাত। ওর প্রথম থেকেই তো কোনো বের সিরিজের উপর কোনো এ ছিল না ওর, তাহলে কষ্ট হবে কি করে? কিছুই না, এখন খালি তোদের ব্লগগুলো ডেসক্রিপশন থেকে উঠিয়ে দেবে, তাহলে তোরা সব ভিডিওগুলো দেখতে পারবি। আর কি সব ঠিক হয়ে যাবে, চ্যানেল হোক। ব্লগগুলো মানে তোদেরকে যে ব্লক করে দিয়েছিলাম যার জন্য তোরা আইডি দেখতে পাচ্ছিস না, আমি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে যার জন্য লগইন হচ্ছে না অ্যাকাউন্টটা, এটাই হচ্ছে কারণ যে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। এটা তোমাদের একটা প্র্যাঙ্ক করলাম। হ্যাঁ কি বলছো? ওইখানে লাগানো আছে ক্যামেরা আর মিনি অলরেডি আমি ফিক্স করে রেখেছিলাম, তুমি আমাকে হেল্প করেছিল। তুই কি পাগল হয়ে গেছিস? আরে মাইয়া কি বলছো? তুই তো শুরু হয়ে গেছিল, আবার রিটেক করছিলি কেন এটাকে? পাপড়টা ভাজ দেবে আবার খেয়ে নিলি পটপট করে। প্রথমে তো রিটেকটা নিয়েছিল, তারপর আবার কেন নতুন করে নিতে যাচ্ছিলে? আমি তো সেটা ভেবেই তো আমি করলাম, আমি ভেবেছিলাম পুরো শেষ হওয়ার পরেই আসবো, বাট যখন দেখলাম তোমরা আবার রিটেক করছো ওই জন্য আমি মাঝখানে সেটা ইয়ে করে দিলাম। কেমন লাগলো? ওই জায়গাটা ভালো হয়নি তাই আমরা আবার করছিলাম। দাঁড়া ক্যামেরা নিয়ে আসি। ওকে দাঁড়াও, এই মিনিকে রাখতে হবে। যে মিনিও চলে এসেছে, বস 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 তাড়াতাড়ি। কেমন লাগলো আজকে আমাদের প্র্যাঙ্কটা? বাবাই খুব বাজে, খুব বাজে। আমি না এটা এটা সত্যি কথা বলতে আমি ইন্ট্রো নিতে পারিনি, আর মিনি কাকে থেকে সব প্রি প্ল্যান করা ছিল, যদি যেহেতু তোদের শুট চলছিল তার কারণে আমি ইন্ট্রোটা নিতে পারিনি। এখন আমি নেবো ইন্ট্রোটা। তার বাবা গাইস ওর একবার চোখটা দেখো, একবার দেখি তো, একবার তাকাও, পুরো লাল হয়ে গেছে গাইস, কেঁদে দিল। এই দুর্গাপূজা স্পেশাল ভিডিও শুট হচ্ছে এদের 7 দিন ধরে ধরে গাইস। কেমন লাগলো? আর ফার সব খুলে ফেলেছে একদম, কানের মানে ছুঁড়ে ফুড়ে খুলে দিল। সাবস্ক্রাইব করতে বলো বাবাই, বাবাই সাবস্ক্রাইব করতে বলো। ও গাইস 15 মিনিট ধরে বোঝাচ্ছি, তারপরেও কেঁদে যাচ্ছে। আমার ভাই খিদে পেয়েছে, এটা আমার কষ্টটা বোঝো বাবাই। যা হওয়ার হয়ে গেছে তো, প্র্যাঙ্ক প্র্যাঙ্কই তো হয় আমাদের রিলেশন। পেটুক ইমোশন নিয়ে খেলবি না বলিলাম, আমি বুঝতে পারছি, বাট পেটুক সিরিজের সাথে সাথে আমাদের 300 সিরিজটাকেও দেখতে হবে না, ওটা একটা সিরিজ। তুমি রান্না বান্না চলে না, আমরা এখানে প্র্যাঙ্ক দিই। আচ্ছা সরি 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 না সরি মা, তুমি কিছু বলবে না বাবা? দুজনই একদম আমার সাথে আজকে আর কোনো কথাবার্তা বলবে না আশা করি। মিনি কি হলো মাম্মা? আগেরবার আমার সাথে ঘাড় ভেঙে আবার প্র্যাঙ্ক করেছিল, কি হলো মাম্মা? একটু হাসলো গাইস, বাপ রে বাপ এতক্ষণ বাদে হাসাতে পেরেছি। এবার একটু চলো চলো চলো। আচ্ছা ঠিক আছে, যাই হোক ভিডিও ভালো লাগলে কি করতে হবে বলে দাও, বলে দাও তাড়াতাড়ি বলে দাও, অনেক করে ভিডিও তাড়াতাড়ি বলো। লাইক কমেন্ট এন্ড শেয়ার, লাইক কমেন্ট শেয়ার না করে আমাদের ভিডিওটা এন্ড করো, আমার আর ভালো লাগছে। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর বেল আইকনটাকে ডুম 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 করে বাজিয়ে দাও। আর হ্যাঁ আরেকটা কথা, মিটআপ নিয়ে অনেকের ডাউট ছিল, মিটআপের লোকেশন আমরা ফিক্স করে ফেলেছি, এবার আমি তোমাদের বলেও দিচ্ছি মিটআপটা কোথায়। তোমরা যদি কুমারটুলি ঘাটে যাও, মানে অ্যাকচুয়ালি ঘাটটার নাম হলো কুমারটুলি ঘাট, তোমরা গুগল ম্যাপে যাও, আমি লোকেশন কিন্তু সব কিছু দিয়ে রেখেছি গুগল ম্যাপের ডেসক্রিপশনে, গুগল ম্যাপের লোকেশন দিয়ে রেখেছি, তোমরা যাও। ওইখানে হলো ওই ঘাটটার নাম হলো অ্যাকচুয়ালি কি, কুমারটুলি, কুমারটুলি ঘাট। তার একদম মানে ডান দিকে যদি তোমরা থাকো, মানে ঘাটের দিকে যদি মুখ করে থাকো তাহলে ডান দিকে দেখতে পাবে কাশী মিত্র শ্মশান ঘাট বলে একটা হোর্ডিং টাকানো আছে ব্লু এর ওপরে। তো তোমরা ওই সামনে যে ঘাটটা মানে কুমারটুলি ঘাটটা ওইখানেই দাঁড়াবে, ওইখানে আমরা আসবো মহালয়ার দিন ঠিক দুপুর 2টো থেকে 3টের নিয়ে আমরা ঢুকে যাবো। তারা ফাঁকা আছো অবশ্যই আসো, যদি তোমাদের সময় ফাঁকা থাকে অবশ্যই। তাহলে দেখা হচ্ছে, তাহলে চলো না দাঁড়া, ঠিক আছে চলো টাটা।